7 ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশে আবারো চালু হলো ট্রেন চলাচল। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন মাইলেজ ভাতা বাদ দেওয়ার প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করেন রেলের কর্মীরা। এর আগে পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বুধবার সকাল 6টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রানিং স্টাফ শ্রমিক ইউনিয়ন। ট্রেন চালক, সহকারী চালক, গার্ড ও টিটিরা 160 বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন, অর্থাৎ দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বেসিকের হিসেবে বাড়তি অর্থ পেতেন। গত 10 তারিখে আমরা এটা প্রজ্ঞাপন নতুন করে জারি হওয়ার পর আমরা বাধ্য হয়েছি আমরা এই যে ট্রেন বন্ধ করার জন্য আশ্বাসের বাণী শোনায় আর আমাদেরকে ললপাতা করে আবার ভিতর থেকে বসে আবার অন্য গল্প করে। গন্তব্যে যাওয়ার জন্য ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজির শত শত যাত্রী। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। শিশুদের সামাল দিতে হিমশিম খেতে হয় অভিভাবকদের। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই রোজার মধ্যে এ ধরনের কর্মবিরতির সমালোচনাও করেন যাত্রীরা। আসার পরে পরে দেখি যে এখানে শ্রমিকরা নাকি ধর্মঘট করছে। দীর্ঘ টাইম বসে থাকার পরে এরা মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে যে আপনারা টাকা রিটার্ন নেন। জনগণকে এভাবে জিম্মি করে রমজানের মধ্যে দাবি আদায় করতে হবে, বিশেষ করে যারা রেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, বিষয়টা তারা জানেন না এমন না। এই যে ছোট বাচ্চা নিয়ে অনেকক্ষণ হলো বসে আছে, বাচ্চা বিরক্ত করতেছে আমার, বাসায় যাব বাসায় যাব। বিষয়টি সমাধানে কমলাপুর রেল স্টেশনে হাজির হন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সমাধানের জন্য রানিং স্টাফদের সাথে আলোচনায় বসেন তিনি। এক পর্যায়ে সকল দাবি মেনে নেয়ার ঘোষণা দেন রেলপথ মন্ত্রী। আমি ঘোষণা দিচ্ছি যে এই যে বিজ্ঞপ্তিটি গত 10 এপ্রিল যেটা জারি করা হয়েছে পেনশন সংক্রান্ত, সেটি বাতিল করা হলো। 19 তারিখের মধ্যে এই বিষয়টি ফয়সালা আমরা পেয়ে যাব এবং যে সুযোগ সুবিধাগুলো পূর্বের ন্যায় যেভাবে রানিং স্টাফরা পেয়ে আসছিল সেইভাবে তারা পেতে থাকবে। আমরা সবাইকে বলে দিচ্ছি তারা এই মুহূর্তে থেকে কর্মযোগদান করবে। পরে দুপুর 1টার দিকে টিকিট বিক্রি ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা।